আসসালামু আলাইকুম আজকে খুবই মজার একটা ব্রেকফাস্ট তৈরি করে দেখাবো আর এটা খুব সহজে ঝটপট তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই এখানে একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে এরকম করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি ছোট গ্রেটারটা দিয়ে কেটেছি এতে করে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো এখন আমি এটাকে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি দুই তিনবার করে পানি দিয়ে পানি বদলে ভালোভাবে ধুয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পানিটা ক্লিয়ার বের হয় আলুর কষটা খুব ভালোভাবে চলে যায় তো আমার ধোয়া হয়ে গেছে এখন আলু থেকে যতটা সম্ভব পানি এরকম নিংড়ে ফেলে দিচ্ছি আর একটা বাটিতে আলুগুলো নিয়ে নিচ্ছি তো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি হাফ টি স্পুন এক টি স্পুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন সামান্য পরিমাণে মরিচ কুচি দিয়েছি আর সামান্য পরিমাণে ধনিয়া পাতা এখন পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন এটাকে ভাজার জন্য একটা ফ্রাইং প্যানে আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটাকে ফ্রাইং প্যানে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি এখন যে মিশ্রণটা আগে তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি চুলার হিটটা একদম লোতে রেখে এটাকে রান্না করতে হবে পাঁচ মিনিটের মতো তো এটাকে খুব ভালোভাবে আমি প্যানে ছড়িয়ে দিয়েছি একটু চেপে চেপে ছড়িয়ে দিতে হবে এতে করে একটা আরেকটার সাথে লেগে থাকবে আলু তো ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিটের মতো রান্না করেছি লো হিটে ঢাকনাটা তুলে এখন এর উপরে একটা প্লেট দিয়ে আমি ফ্রাইং প্যানটা উল্টে নিচ্ছি এতে করে এটা উল্টানো অনেক সহজ হবে আর ভেঙে যাবে না তো এই ট্রিক্সটা কিন্তু আপনারা ফলো করতে পারেন তাহলে আর উল্টানোর সময় ভেঙে যাবে না তো এখন প্লেট থেকে আবার ফ্রাইং প্যানে দিয়ে অপর পাশটাও আমি পাঁচ মিনিট লো হিটে ভেজে নিচ্ছি আমার কিন্তু এখানে দশ মিনিটেই রান্নাটা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন দেখতে এটা কতটা লোভনীয় হয়েছে আর কতটা সহজে এটা বানানো সম্ভব সকালের নাস্তায় বাচ্চাদের দিতে পারেন আর বড়রাও কিন্তু খেতে পারে এটা কিন্তু খেতে অনেক মজার তো আমি আপনাদের কেটে দেখাচ্ছি এর ভেতরটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে যেহেতু আমরা এটাকে খুব ছোট একটা গ্রেটার দিয়ে কেটেছি তাই এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ